আজ দুদিনের ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই পঞ্চায়েত নির্বাচন, নজরে আদিবাসী ভোট, শাসক বিরোধী দুপক্ষের। আজ ঝাড়গ্রামে সভা করবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকমল ঘোষ। সুকমল, ঝাড়গ্রামে দুদিনের সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি কি কর্মসূচি রয়েছে, পাশাপাশি সুকান্ত মজুমদারও সভা করবেন, কখন রয়েছে এই সভা? দেখো, তোমাকে বলে রাখি যে পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, শাসক বিরোধী উভয় দলই কিন্তু পাখির চোখ করছেন জঙ্গলমহলকে, এবং জঙ্গলমহলের যে আদিবাসী ভোট, সেই আদিবাসী ভোট নিজেদের কব্জায় রাখার জন্যই কিন্তু এই কৌশল। এবং আজকে তোমাকে বলে রাখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার একটি অনুষ্ঠান রয়েছে, সরকারি অনুষ্ঠান রয়েছে, সেখানে তিনি যাচ্ছেন বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে। সেখানে তিনি মাল্যদান করবেন এবং সেখানে আদিবাসী সমাজের বিভিন্ন সংগঠনের নেতৃত্বের সঙ্গে তিনি কথা বলবেন। এর পাশাপাশি তুমি জানো যে দামসা মাদল আদিবাসীদের যে চিরা সংস্কৃতি, চিরাচরিত যে সংস্কৃতির যে সমস্ত উপকরণ রয়েছে সেইগুলো প্রদান করবেন, এই সমস্ত কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী। এবং আজকেই, অন্যদিকে আজকেই কিন্তু জঙ্গলমহলে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কর্মসূচি রয়েছে, সেখানেও তিনি যাচ্ছেন বেলা 1টা নাগাদ মানিকপাড়া অঞ্চলে। সেখানে আদিবাসী সম্প্রদায়ের বাড়িতে তিনি মধ্যাহ্ন ভোজন সারবেন এবং তারপর গোপীবল্লভপুরে তার একটি বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে তার একটি অনুষ্ঠান রয়েছে, সেখানে তিনি যোগ দেবেন। অর্থাৎ শাসক বিরোধী উভয় দলই, উভয় রাজনৈতিক দলই কিন্তু পঞ্চায়েত ভোটের আগে জঙ্গলমহলের মানুষের মন পেতে চাইছেন, বিশেষ করে আদিবাসী মানুষের মন পেতে চাইছে কিন্তু শাসক বিরোধী উভয় পক্ষেই। এবং সেই কারণেই কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতির এই কর্মসূচি যথেষ্টই তাৎপর্যপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের আগে। ধন্যবাদ।